আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ দুটি সেট একসাথে এক্সপ্লেন করব। অ্যান্ড এখান থেকে তোমরা 100% অনেক প্রশ্ন পরীক্ষায় ইজি কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তো চলো তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ, পড়তে হবে পঞ্চম অধ্যায় অর্থাৎ নদী, পড়তে হবে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শিলা ও মাটি, এবং পড়তে হবে দশম অধ্যায় অর্থাৎ আফ্রিকা মহাদেশ। এরপরে আমরা তোমাদের প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটা দেখে নেব। তো দেখো তোমাদের এমসিকিউ থাকছে 5টি, এসিকিউ থাকছে 5টি, 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, 3 নম্বরের 2টি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের 1টি প্রশ্ন থাকবে। তাহলে মোট 25 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং 50 মিনিটের মধ্যে উত্তরগুলি তোমাদের কমপ্লিট করতে হবে। এবারে চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 5টি। তো প্রথম প্রশ্নটি দেখো, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো চুনাপাথর, কাদা পাথর নাকি মার্বেল? সঠিক উত্তর হবে মার্বেল। 2 নম্বর প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহী নদীর উদাহরণ হলো? সঠিক উত্তর হবে লুনি। নেক্সট প্রশ্ন, তেলের নদী নামে পরিচিত নদীটি হলো? সঠিক উত্তর হবে নাইজার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী বাঁধটি হলো? সঠিক উত্তর হবে উচ্চ আসন বাঁধ। নেক্সট প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৈবকল, মাউন্ট কিলিমানজারো নাকি মাউন্ট এলব্রুস? সঠিক উত্তর হবে মাউন্ট কিলিমানজারো। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, গিনি উপকূলে খামসিন বায়ু কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে হারমাট্টান। নেক্সট প্রশ্ন, মিশরের রাজধানীর নাম হলো খার্তুম, জুবা নাকি কায়রো? সঠিক উত্তর হবে কায়রো। চলে আসছি আমরা 2-এর দাগের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ, ভেল্ট ও দোয়াব কাকে বলে? উত্তরে তোমরা লিখবে, আফ্রিকা মহাদেশের উঁচু মালভূমিতে যে তৃষ্ণাঞ্চল দেখা যায় তাকে ভেল্ট বলে। এবারে আমরা লিখব, দোয়াব কাকে বলে? তো এর উত্তরে তোমরা লিখবে, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। নেক্সট প্রশ্ন, ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো। উত্তরটি হবে গাঙ্গেয় সমভূমি। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, প্লাবনভূমি কাকে বলে? তো উত্তরটি হবে, নদীর দুই ধারের বিস্তীর্ণ জমিতে পরিসঞ্চিত হয়ে যে উর্বর ভূমির সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলে। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি? উত্তরটি হবে গ্রেট রিফ্ট ভ্যালি। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে? উত্তরটি হবে জাম্বেসি নদীর গতিপথে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন প্রণালী দ্বারা আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিচ্ছিন্ন? এর উত্তরটি হবে জিব্রাল্টার প্রণালী দ্বারা। নেক্সট প্রশ্ন, প্রণালী কাকে বলে? উত্তর, দুটি বড় জলভাগ যে সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত তাকে প্রণালী বলে। তো এবারে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা দেখো, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো ড্যাশ, শূন্যস্থানে হবে নীল নদী বা নীলনদ। নেক্সট প্রশ্ন, ড্যাশ মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, শূন্যস্থানে হবে এঁটেল মাটি। নেক্সট প্রশ্ন, আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ, শূন্যস্থানে হবে মাউন্ট তৈবকল। পরবর্তী প্রশ্ন, একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হলো ড্যাশ, শূন্যস্থানে হবে তিব্বত মালভূমি। আর তোমাদের জন্য একটি স্পেশাল প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে লাভা গঠিত মালভূমির একটি উদাহরণ দাও। যারা পারবে অবশ্যই তোমরা কমেন্টে উত্তরটা আমাকে জানাবে। এবারে চলে আসছি আমরা 3-এর দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ, মিয়েন্ডার কি? উত্তরটি হবে, নদীর মধ্য প্রবাহে বেগ কমে যাওয়ার ফলে নদী ধীর গতিতে চলতে থাকে। এই অবস্থায় সামান্য বাধা এলে নদী আঁকাবাঁকা পথ সৃষ্টি করে চলতে থাকে, একে মিয়েন্ডার বা নদীবাঁক বলে।
দুই নম্বর প্রশ্ন, রেগ ও ওয়াদি কাকে বলে? এটিও গুরুত্বপূর্ণ। উত্তরটি হবে রেগ। সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো মিলে থাকে তাকে রেগ বলে। এবারে দেখো ওয়াদি কাকে বলে? তো এর উত্তরটা হবে সাহারার বেশিরভাগ নদীগুলি মধ্যভাগের উচ্চভূমি ও আটলাস পর্বত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু নদীগুলি বেশিরভাগই শুকনো। শুকনো নদীর খাদগুলিকে ওয়াদি বলা হয়। নেক্সট প্রশ্ন, মাটির উপাদানগুলির নাম লেখো। উত্তরটি হবে মাটি সৃষ্টির উপাদানগুলি হলো শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি ও জীবজগৎ প্রভৃতি। নেক্সট প্রশ্ন, রেগোলিথ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা দেখো, রেগোলিথ হলো শিলা এবং মাটির মধ্যবর্তী একটি অবস্থা, অর্থাৎ আদি শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভূমিভাগের ওপর শিথিল বা আলগা ভূ আস্তরণ সৃষ্টি করে। ওইসব শিলাচূর্ণকে রেগোলিথ বলা হয়। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্তূপ পর্বত বলতে কি বোঝো? উত্তরটা হবে ভূ আলোড়নের ফলে সৃষ্ট দুটি ফাটলের মাঝের ভূখণ্ড চাপের ফলে পাশে ভূখণ্ডের থেকে উঁচু হয়ে ওঠে স্তূপের মতো পর্বতের আকার সৃষ্টি করে, যা স্তূপ পর্বত নামে পরিচিত, যেমন ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট ইত্যাদি। 3.6 প্রশ্ন, পর্বত গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তরটা হবে, অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে মিলিত হলে সেই মিলিত অঞ্চলকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ, এশিয়ার প্রামির ও আর্মেনীয় পর্বত গ্রন্থি। নেক্সট প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো। উত্তরটা হবে, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো এক, জলসেচ ব্যবস্থা, জলাধার থেকে খাল খনন করে নদী অববাহিকা অঞ্চলের কৃষিজমিতে সারা বছর জলসেচ করা হয়। দুই, বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার বাড়তি জল ধরে রাখার জন্য জলাধার নির্মাণ করা হয়, এর ফলে অববাহিকা অঞ্চল বন্যার হাত থেকে রক্ষা পায়। 3 পয়েন্ট দেবে মাছ চাষ। জলাধার ও খালগুলিতে সারা বছর জল থাকায় এতে প্রচুর মাছ চাষ করা হয়। এবারে চলে আসছি আমরা চারের দাগের প্রশ্নে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 করে। তো প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি দেখো, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। তো উত্তরে তোমরা লিখবে, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, তার কারণগুলি হলো এক, নদীতে বাহিত পলির পরিমাণ কম থাকলে, দুই, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে, তিন, মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে, চার, নদীর মোহনায় জোয়ারভাটা বেশি হলে, পাঁচ, মোহনায় সাগরের গভীরতা বেশি থাকলে নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে পারে না। এবারে চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে, এটিও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে 3 পার্থক্য লেখো। উত্তরটি হবে, আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে লিখবে পার্থক্যের বিষয়, 1 পয়েন্ট দেবে সৃষ্টি। আগ্নেয় শিলায় লিখবে উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। পাললিক শিলায় লিখবে সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়েছে। 2 পয়েন্ট দেবে কাঠিন্য। আগ্নেয় শিলায় লিখবে খুব কঠিন ও ভারী হয়। পাললিক শিলায় লিখবে নরম ও হালকা, উভয় প্রকৃতির হয়। 3 পয়েন্ট দেবে জীবাশ্মের উপস্থিতি। আগ্নেয় শিলায় জীবাশ্ম নেয়, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। 4 পয়েন্ট দেবে স্তরায়ন। আগ্নেয় শিলা স্তরহীন, পাললিক শিলা স্তরায়ন স্থলযুক্ত। 4.3 প্রশ্ন, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো উত্তরটি হবে, মিশরকে নীলনদের দান বলা হয় কারণগুলি হলো এক, প্লাবনভূমি, নীলনদের উৎস অঞ্চলে অধিক বৃষ্টির জন্য মিশর প্লাবিত হয়, এতে মরুভূমির ওপর নতুন পলি সঞ্চিত হয় যা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2, পশুপালন, নীলনদের উপত্যকার বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 3, শিল্পোন্নতি, নীলনদের তীরবর্তী শহরে বস্ত্রবয়ন, পশম, সিমেন্ট, মোটরগাড়ি প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে। এছাড়াও পরিবহন এবং কৃষিকাজে উন্নতি হওয়ায় মিশরকে নীলনদের দান বলা হয়। এর সাথে তোমরা আরও কয়েকটি প্রশ্ন নিজে থেকে করে যাবে, যেমন নীলনদের গতিপথ বর্ণনা করো। এর উত্তরটা তোমরা পাবে পাঠ্য বইয়ের 106 পৃষ্ঠায়। এর পরবর্তী প্রশ্ন, নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর পার্থক্য লেখো। উত্তরটা পাবে 51
পৃষ্ঠায়। নেক্সট প্রশ্ন, মালভূমি ও সমভূমির মধ্যে তিনটি পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নের উত্তরটা পাবে 42 নম্বর পৃষ্ঠায়। এবারে চলে আসছি আমরা 5-এর দাগের প্রশ্নে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানব জীবনে ভূমিরূপ তথা পর্বত এবং সমভূমি এর প্রভাব কতখানি তা আলোচনা করো। তো উত্তরে আমরা লিখব, ভূমিরূপের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই আমাদের জীবনে ভূমিরূপের প্রভাবগুলি হলো, তো প্রথমে আমরা লিখব মানব জীবনে পর্বতের প্রভাব। 1 নম্বর পয়েন্ট দেবে নদ নদীর উৎস। পার্বত্য অঞ্চলে বরফ গলা জল এবং ঝর্ণা থেকে বহু নদ নদীর সৃষ্টি হয়েছে, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর সৃষ্টি হয়েছে। 2 নম্বর পয়েন্ট দেবে জলবিদ্যুৎ উৎপাদন। পর্বত থেকে উৎপন্ন বিভিন্ন নদীগুলি খরস্রোতা হয়। এই খরস্রোতা নদীর জলের বেগকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 নম্বর পয়েন্ট দেবে পশুচারণ ও চাষাবাস। পর্বতের ঢালগুলিতে পশুচারণ ক্ষেত্র গড়ে ওঠে। এছাড়া পর্বতের ঢালে ধাপ কেটে চা, কফি প্রভৃতি ফসল চাষ করা যায়। 4 নম্বর পয়েন্ট দেবে খনিজ সম্পদের যোগান। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। এছাড়া পর্বতের শিলা, পাথর প্রভৃতি ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে কাজে লাগে। এবারে আমরা লিখব সমভূমির প্রভাব। তো 1 নম্বর পয়েন্টে তোমরা লিখবে কৃষিকাজের উন্নতি। পৃথিবীর বেশিরভাগ সমভূমি উর্বর পলি দ্বারা গঠিত হওয়ায় সমভূমি অঞ্চলে কৃষিকার্যে উন্নতি ঘটেছে। সেই সঙ্গে শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা রয়েছে। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নগর ও জনপদের অবস্থান। একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলিতেই গড়ে উঠেছিল, তাই বর্তমানেও বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। 3 নম্বর পয়েন্ট করে লিখবে জীবিকা নির্বাহের সুবিধা। সমভূমি অঞ্চলে জীবিকা নির্বাহের নানান সুযোগ থাকায় পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে। এবারে চলে আসবো আমরা 5.2-এর প্রশ্নে। চিত্রসহ নদী পার্বত্য বা উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তো উত্তরটি হবে, নদীর পার্বত্য প্রবাহ সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপগুলি হল 1 গিরিখাত। পার্বত্য অঞ্চলে নদী প্রবাহ নিম্নক্ষয়ের ফলে সংকীর্ণ ও গভীর উপত্যকা গঠন করে, অর্থাৎ বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে নিচের দিকে ক্ষয়ের ফলে নদী উপত্যকাগুলি সরু আই অথবা ভি আকৃতির হয়। একে গিরিখাত বলে। উদাহরণ, নেপালের কালী নদীর গিরিখাত। 2 নম্বর পয়েন্ট করে লিখবে ক্যানিয়ন। বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী কেবল নিচের দিকে ক্ষয়ের ফলে সৃষ্ট সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। উদাহরণ, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। এবারে চলে আসবো আমরা 5.3-এর প্রশ্নে, এটিও গুরুত্বপূর্ণ। নিম্ন প্রবাহে নদীর ক্ষয়ের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবারে তোমরা একটি এক্সট্রা প্রশ্ন করে যাবে, চিত্রসহ স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ভঙ্গির পর্বত সম্পর্কে আলোচনা করো এবং এই পর্বতগুলির পার্থক্য তোমরা একটু দেখে রাখবে। এবারে চলে যাব আমরা সেট 2-এর প্রশ্নপত্রে। তো প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ছোট নাগপুর মালভূমি, মালব মালভূমি নাকি প্রামের মালভূমি। সঠিক উত্তর হবে পামের মালভূমি। 1.2, দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলে মিয়েন্ডার, দোয়াব নাকি নদী অববাহিকা। সঠিক উত্তর হবে দোয়াব। 1.3, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, পাললিক শিলায়, আগ্নেয় শিলায় নাকি রূপান্তরিত শিলায়। সঠিক উত্তর হবে পাললিক শিলায়। নেক্সট প্রশ্ন, সাহারার শুকনো নদীর খাতগুলোকে বলা হয় রেগ, ওয়াদি নাকি হামাদা। সঠিক উত্তর হবে ওয়াদি। নেক্সট প্রশ্ন, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো সাভানা, স্টেপ নাকি ভেল্ট। সঠিক উত্তর হবে ভেল্ট। চলে আসছি আমরা 2-এর দাগের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক নদী কাকে বলে উদাহরণ দাও। তো উত্তরটি হবে, যেসব নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাদের আন্তর্জাতিক নদী বলে, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি আন্তর্জাতিক নদী। নেক্সট প্রশ্ন, ক্যারাভান কাকে বলে। উত্তরটি হবে, উট সাহারার আদিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। নেক্সট প্রশ্ন, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। তো উত্তরটি হবে ছোট নাগপুর মালভূমি। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 2.4-এর প্রশ্ন, খামসিন কি।
উত্তরটি হবে, গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস প্রবাহিত হয়, একে স্থানীয় ভাষায় খামসিন বলে। 2.5-এর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে, তো দেখো দেশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে, উত্তরটি হবে দোঁয়াশ মাটিতে। নেক্সট প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ড্যাশ, উত্তরটি হবে মাউন্ট কিলিমানজারো। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা তিনের দাগের প্রশ্নে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, আর্ক ও হামাদা কী, উত্তরটি হবে প্রথমে লিখবে আর্ক। আর্ক কাকে বলে দেখো, যেসব অঞ্চলে বাড়ির স্তূপ জমা হয়ে ছোটো ছোটো পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ক। এবারে হামাদা, হামাদা কাকে বলে, যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হলো হামাদা। নেক্সট প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও, তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে, যেমন ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদী। নেক্সট প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে, তো উত্তরটি হবে কোনো পাহাড়ের চূড়ার অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়, তো উত্তরে তোমরা লিখবে, মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়াই বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। চলে আসছি আমরা চারের দাগের প্রশ্নে, অনধিক 85 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, অশ্ব ক্ষুরাকৃতির হ্রদ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো, তো উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়, এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয়, ফলে একটি অশ্ব ক্ষুরাকৃতির হ্রদ গঠিত হয়। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, ভেড় কী, উত্তরে তোমরা লিখবে, প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদির কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি, এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। এবারে দেখো ভেড় কী, উত্তরে তোমরা লিখবে, আফ্রিকা মহাদেশে উঁচু মালভূমিতে যে তৃষ্ণাঞ্চল দেখা যায় তাকে ভেল্ট বলে। এর সাথে তোমরা আরও কয়েকটি প্রশ্ন নিজে থেকে করে যাবে যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তো প্রশ্নগুলি দেখো, 4.3-এর প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, পর্বত ও মালভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, এটিও গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আরেকটি প্রশ্ন করবে, পাললিক শিলার 3টি বৈশিষ্ট্য লেখো। এবারে চলে আসবো আমরা 5-এর দাগের প্রশ্নে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রশ্নটি দেখো, মানব জীবনে নদীর প্রভাব কতখানি তা আলোচনা করো, উত্তরে তোমরা লিখবে, নদীমাতৃক এই দেশের নদীগুলি আসলে আমাদের জীবন কথা, এই নদীগুলো শুধু ভূগোল বা ইতিহাস নয়, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে নানাভাবে এরা জড়িত আছে। মানুষের প্রাচীনতম সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা প্রভৃতি গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর ধারে। বর্তমানে আমাদের দেশের গঙ্গা, পদ্মা ও ব্রহ্মপুত্রের যে বিশাল সমভূমি, চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর উপত্যকা, সবই
পৃথিবীর জনবহুল অঞ্চল, তাই বলা যায় নদী শুধু সভ্যতার জন্ম দেয় না, তাকে পালনও করে। 5.2 এর প্রশ্ন, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি? মাটির সৃষ্টির প্রক্রিয়াকে এরা কিভাবে নিয়ন্ত্রণ করে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমরা নিজে থেকে করে যাবে এবং পাশে আমি পৃষ্ঠাগুলি কিন্তু লিখে দেব, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো, শ্রুতি কাকে বলে? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, উপাদানের তারতম্য অনুসারে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, এটিও গুরুত্বপূর্ণ। আরেকটি এক্সট্রা প্রশ্ন করে যাবে, মানব জীবনে শিলার 5টি গুরুত্ব আলোচনা করো। সো বন্ধুরা, যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে দিলাম, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পরীক্ষার আগে প্র্যাকটিস করো। আশা করি এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না, কাজেই এই প্রশ্নগুলি তোমাদের অনেক উপকারে আসবে। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।